সোনার হাত। এক গ্রামে এক কৃষক তার স্ত্রীর সাথে বাস করত। তাদের এতটাই গরিবের সংসার ছিল যে একবেলার খাবারও ঠিক মতো তাদের জুটত না। কিছুদিন পর তাদের সংসারে এক মেয়ের জন্ম হয়, যার হাত দুটো ছিল সোনার। আমাদের মেয়ের এমন সোনার হাত, ওর নাম স্বর্ণ রাখলাম। কিন্তু গ্রামের লোকে এরকম সোনার হাতের মেয়ে দেখলে ওকে চুরি করে নিয়ে যেতে পারে। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ, আমার স্বর্ণর হাত দুটো রুমাল দিয়ে ঢেকে দেব। কৃষকের কথা মতো কাজ হলো। স্বর্ণ বড় হতে লাগলো। নিখিল আর মালতী লক্ষ্য করল যে স্বর্ণ যে ধাতুই তার সোনার হাত দিয়ে স্পর্শ করে সেটাই কেমন যেন হলুদ হলুদ হয়ে যায়। একদিন নিখিল যখন কাজে বেরোবে ঠিক তখনই সে দেখে তার জমি চষার লাঙল নিয়ে স্বর্ণ খেলা করছে। ও মা, স্বর্ণ, এটা তো বড়দের জিনিস, এটা নিয়ে খেলা করতে নেই মা, দাও এটা আমাকে দিয়ে দাও। নিখিলের গরিবের সংসারে স্বর্ণকে একটাও খেলার জিনিস সে কিনে দিতে পারেনি। এই কথা ভাবতে ভাবতে সে স্বর্ণর থেকে তার লাঙলটা নিয়ে নেয়। বউ, আমি মাঠে চললাম, তুমি ঠিক সময় মতো চলে এসো। কিন্তু কে গো, তোমার হাতে হলুদ হলুদ ওটা আবার কি? নিখিল এবারে লক্ষ্য করে যে লাঙলের ফলাটা চকচকে হলুদ রঙের হয়ে গেছে। সে তো খুব অবাক হয়ে যায়। জানো তো, আমার মনে হয় স্বর্ণর মধ্যে কোনো একটা জাদুকরি ক্ষমতা আছে। আর আমার খুব সন্দেহ হয় যে ও যেগুলো ধরে সেগুলো ধাতুর হলেই তা সোনার হয়ে যায়। নিখিল আর মালতী তাদের পাড়ার স্বর্ণকার নিতাইবাবুকে গিয়ে সব কথা বলে। নিতাইবাবু বুঝতে পারে স্বর্ণের অদ্ভুত ক্ষমতার কথা। সে ঘটি দেখেই বোঝে যে ঘটিটা খাঁটি সোনার। তার মনে লোভ জন্মায়। ইয়েস, তোমরা কি এটাকে সোনা ভেবে আমার কাছে নিয়ে এসেছো নাকি? এটা একটা সাধারণ হলুদ রক। যাও তো বাড়ি যাও, আমার সময় নষ্ট করো না। এরপর থেকে সারাদিন নিতাইবাবু ভাবতে থাকে কিভাবে এই মেয়েকে কাজে লাগিয়ে বড় লোক হওয়া যায়। সে তার বাড়িতে গিয়ে তার বউকে সব কথা বলে। নিতাইবাবুর বউ ঝুমকি ছিল ভারী বজ্জাত আর লোভী। এ নিয়ে এত চিন্তা করো না, তুমি বরং আমাদের বাবুর সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করো, তাহলেই ওই মেয়ে পার্মানেন্টলি আমাদের কাছে চলে আসবে। বলো কি, একটা চাষির মেয়েকে কিনা আমার বাবুর বউ করবো? ছি ছি, বেশি না বউকে, যেটা বলছে সেটা করো। নিতাইবাবু তার বউকে খুব ভয় পেত, তাই সে বউয়ের কথা মতো নিখিলের বাড়ি গিয়ে স্বর্ণের জন্য বিয়ের প্রস্তাব দেন। কিন্তু স্বর্ণ তো এখনো পড়াশোনা করে, আর ও তো পড়াশোনা করে ডাক্তার হতে চায়। আরে সব হবে, আমরা কি ওকে বউ করে নিয়ে যাচ্ছি নাকি? ও তো আমাদের মেয়ে হয়েই থাকবে। নিতাইবাবুর কথায় আশ্বস্ত হয়ে নিখিল আর মালতী নিতাইবাবুর ছেলের সাথে স্বর্ণের বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে অবধি তার শ্বশুর শাশুড়ি স্বর্ণকে তার বরের ঘরে ঢুকতে দেয় না। আর মাঝে মাঝেই তার হাত থেকে রুমাল খুলে কিছু না কিছু ধাতুর জিনিস তার হাতে ধরিয়ে দেয়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। স্বর্ণের লেখাপড়ার দিকে কারোরই তেমন নজর নেই দেখে একদিন সে তার শাশুড়িকে বলে, মা, আমি লেখাপড়া করে ডাক্তার হতে চাই, আপনার ছেলেকে একবার বলবেন আমার জন্য কিছু বই এনে দিতে। এখানে এত সুখের মধ্যে তোমার বুঝি গা পিত্তে জ্বলে যাচ্ছে বাচ্চা? এর মধ্যে আবার লেখাপড়া করতে চাইছো কেন? ওসব এখানে হবে না, তোমাকে আনা হয়েছে আমাদের বাড়ির সব ধাতুর জিনিসকে সোনার করে দেবার জন্য। তোমার কাজ হয়ে গেলে তুমি নিজেই নিজের বাড়ি ফিরে যেও। ফিরে যাব? কিন্তু আমি তো আপনার পুত্রবধূ। পুত্রবধূ না হাতি, আমার একমাত্র ছেলের বিয়ে আমি তোমার মতো একটা নিচু ঘরের মেয়ের সাথে দেব, একথা তুমি ভাবলে কেমন করে? তোমাকে তাড়িয়ে আমি বাবুর আবার বিয়ে দেব ওই পাড়ার জমিদারের মেয়ে কমলির সাথে। স্বর্ণ একথা শুনে কাঁদতে কাঁদতে সেই ঘর ছেড়ে বেরিয়ে যায়।
এরপর থেকে ঝুমকি স্বর্ণের হাতে অনেক ভারী ভারী জিনিস চাপিয়ে দিতে থাকে। তার হাত যন্ত্রণায় ছিঁড়ে যায়, তবু নিতাইবাবু আর তার বউ সে কথা শোনে না আর স্বর্ণকে খুব মারতে থাকে। ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের বাড়ির সব জিনিসই আস্তে আস্তে লোহার হয়ে যাচ্ছে। ঝুমকির গা ভর্তি সোনার গয়না সব লোহার হয়ে যায়। লোহার গয়নার ভারে সে মাটিতে পড়ে যায় আর সে দেখে স্বর্ণের মাথার ঠিক পিছনে এক চুল খোলা কালী মূর্তি দাঁড়িয়ে আছে, যার চোখ রক্তবর্ণ আর তা থেকে আগুন বেরোচ্ছে, জিভ টকটকে লাল আর স্বর্ণের চারপাশ থেকে সোনার আলোর ছটা বেরোচ্ছে। এই দেখে ঝুমকি আর নিতাইবাবু অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে নিতাইবাবু ব্যাং হয়ে যায় আর ঝুমকি সম্পূর্ণ প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে থাকে আর বলতে থাকে, ডিসগাস্টিং পিপল, ডিসগাস্টিং পিপল। এরপর থেকে স্বর্ণ আর বাবু সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আর স্বর্ণের সেই সোনার হাত আবার লোহার থেকে সোনার হয়ে যায়। কিন্তু সে নিজে না চাইলে তার হাতের স্পর্শে আর কোনো জিনিসই সোনার হয় না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে অধিক লোভ করে কারোর জীবন নষ্ট করতে চাইলে তার ফল কখনো ভালো হয় না। জাদু ব্রাশ। এক সময়ের কথা, সেখানে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামে একটা গরিব শিল্পী থাকত যার নাম ছিল কৃষ্ণা। সে রোজ নিজের আঁকা ছবি বিক্রি করতে বাজারে যেত, কিন্তু ভালো রোজগার করতে পারত না আর সেই টাকা দিয়েই তাকে জীবনযাপন করতে হতো। সে মন খারাপ করে ঘরে ফিরছিল, ঠিক তখনই সে নদীর জলে একটা ব্রাশ ভেসে যেতে দেখল। তাকে দেখে সে আশ্চর্য হয়ে গেল আর ভাবল এই দিয়ে সে ভালো ভালো ছবি তৈরি করতে পারবে। সে ব্রাশটা উঠিয়ে নিল আর তার খুশিতে ঘরে ফিরছিল। ঘরে পৌঁছানোর পরে সেই ব্রাশ দিয়ে সে আঁকা শুরু করে দিয়েছিল। আগে কৃষ্ণ একটা আপেলের ছবি বানালো, সঙ্গে সঙ্গে জ্যান্ত হয়ে অনেকগুলো আপেল কাগজ থেকে বাইরে লাফিয়ে আসলো। সে জানতে পারলো যে সেইটা একটা জাদু ব্রাশ। তারপর কৃষ্ণা একটা আমের ছবি বানালো, অনেকগুলো আম জ্যান্ত হয়ে লাফিয়ে বেরোলো। তেমনি কৃষ্ণা সোনার মুদ্রার ছবি বানালো, একটার জায়গায় অনেকগুলো সোনার মুদ্রা আবির্ভাব হলো। এইভাবে কৃষ্ণা ধনী হতে লাগলো। আশেপাশের লোকেদের এইটা ঠিক ভালো মনে হতো না। কৃষ্ণা ধনী হওয়ার পেছনে নিশ্চয় কোনো ব্যাপার আছে। সেইটা জানার জন্যে একটা প্রতিবেশী ঘরের বাইরের জানলা দিয়ে ভেতরে উঁকি দিতে লাগলো আর আসল ঘটনাটা জেনে গেল। রাত্রেবেলায় প্রতিবেশী চুপি চুপি কৃষ্ণার ঘরে ঢোকে আর সেই ব্রাশটাকে চুরি করে নিল। সে ঘরে যেতেই সেই ব্রাশ দিয়ে একটা কাঠের টুকরো বানালো, সঙ্গে সঙ্গে সেই কাঠের টুকরোয় প্রাণ এসে যায়। প্রতিবেশী নিজের চোখে বিশ্বাস হয় না আর একটা ভালো শিক্ষাও পেল। সেই কাঠ দিয়ে সেই প্রতিবেশীর খুব মার পড়ল। পরের দিন প্রতিবেশী কৃষ্ণাকে সেই জাদু ব্রাশ ফিরিয়ে দিল।